কালেমাটা যদি কোনো মুসলমান পাঁচ নামাজের পরে দশ বার করে পড়ে, আল্লাহর নবী বলেন ফালাহু আইদুল আরবাত রিকাব, রাসূল বলেন সে চারটা গোলাম আজাদের নেকি পাবে। গোলাম আজাদের চারটা গোলাম আজাদের নেকি, এটা আমরা শব্দ শুনছি, শব্দ চারটা গোলাম আজাদের নেকি পাবে, এটা আমরা কি শুনছি, শব্দ শুনছি, লেকিন এটার মেকদার কদ্দুর, এটার পরিমাপ কদ্দুর হবে, এটার ওজন কদ্দুর হবে, এটা কি জিনিস, এটা কি, কেন কি, এটার হাইয়ত কি, মাহিয়ত কি, কাইফিয়ত কি, এটা জিব্রিলও জানে না। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি যখন এভাবে সকালেও পড়বো, দুপুরেও পড়বো, বিকেলেও পড়বো, সন্ধ্যায়ও পড়বো, রাতেও পড়বো, আমার রব যেন বলবেন ফেরেশতা ও আমাকে বাদশা বলেছে, ও আমার আমার জন্য সমস্ত প্রশংসা সাব্যস্ত করেছে, আমাকে সমস্ত বিষয়ের উপরে ক্ষমতাধর বলেছে, দেখো ওর দুনিয়াতে যা লাগে সব দিয়ে দাও। কি হয়, আমি যখন মাদ্রাসায় পড়ি আমি বলি যে বলেন যে আল্লাহ আপনি তো সব পারেন, তো আমার মাদ্রাসার রিজিকের ব্যবস্থা আপনি করে দেন, আমার মাদ্রাসার ঘরের ব্যবস্থা আপনি করে দেন। কি ভাই, তো যার জীবনে যত প্রয়োজন আছে সমস্ত প্রয়োজন এর ভিতরে নাই? ফারুক আইয়াম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা। আসমানে একটা গোডাউন আমার জন্য ঠিক করা আছে, আসমানে একটা গোডাউনে আমার জন্য ঠিক করা আছে, আমার মাল, আমার সন্তান, আমার সম্পদ, আমার হায়াত, আমার বয়স সব ঠিক করা আছে। বলি বুঝলি আসমানে মানে, হ্যাঁ আসমানে, ওয়ানুনাজ্জিলু মিনাস সামা, ওয়ানুনাজ্জিলু মিনাস সামাই বিকাদারিন মালুম, আল্লাহ তাআলা বলেন আসমান থেকে আমি তোমার জন্য নামাই, বিকাদারিন মালুম, নির্ধারিত পরিমাণ, আসমান থেকে আমি কি নামাই? আচ্ছা আপনি বলুন তো দেখি, আপনার মসজিদের ছাদে, আপনার বাড়ির ছাদে 2000 লিটারের টাঙ্কির পানি আছে, আচ্ছা 10টা টেপ যদি ছাড়েন কয় লিটার পড়বে? 2000 লিটার, 20টা টেপ ছাড়লে, 1টা টেপ ছাড়লে, তাইলে বোঝা গেছে উপরে যা আছে টেপ বেশি ছাড়লেও কি তাই পড়বে, কম বল কম করলেও কি? এখন একজনে 18টা চাকরি করে, 18টা ব্যবসা করে, কটা ব্যবসা করে? 18টা ব্যবসা করে, 18টা ব্যবসা করলেও তাই আসবে, 1টা করলেও তাই আসবে, 14টা করলেও তাই আসবে। কারণ কি? টাঙ্কি কদ্দুর, টাঙ্কি তো 2000 লিটার, এই জন্য টাঙ্কি ঠিক করা আছে আমার জন্য আমার জন্মের 50,000 বছর আগে, আমার জন্মের নয়, আমার সৃষ্টির, আমার সৃষ্টির, আমার সৃষ্টি নয়, আসমান জমিন সৃষ্টির, আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে আমার তাকদীর ঠিক করা আছে। এবার বলুন তো দেখি দুনিয়া কোন হিসাবে হবে? তাকদীর হিসাবে। এবার আখরাত চেষ্টার উপরে, বুঝুন ওই আয়াতটা, ওয়াসআলা সাইহা মান কানা ইউরিদুল আখরাতা ওয়া হুয়া ওমান আরাদাল আখরাতা ওয়াসআলা সাইহা ومن اراد الاخره وسعى لها سعيها فاولئك كان سعيهم مشكورا فاولئك كان سعيهم مشكورا الله تعالى বলেন আখিরাতের জন্য যে যে পরিমাণ চেষ্টা করবা সেই পরিমাণ আখিরাতের জন্য কি করবা, তাহলে আখিরাতের জন্য চেষ্টা আর দুনিয়ার জন্য কি তাকদীর। আর আমরা ভাবছি কি এটা আমাদের বুঝে আসে না, আপনাদেরও বুঝে আসে না, আমারও বুঝে আসে না, কি আখিরাতকে আল্লাহ তাআলা পুরোটাই চেষ্টার সাথে জুড়েছেন, এজন্য নামাজ চেষ্টা লাগে, নামাজ কি লাগে, রোজা চেষ্টা লাগে, রোজা কি লাগে, নামাজ চেষ্টা, রোজা চেষ্টা, হজ চেষ্টা, আখিরাতের জন্য তাহাজ্জুদ চেষ্টা, তাসবিহাত চেষ্টা, সময় শেষ হয়ে যাবে আমার, সময় তো শেষ হয়ে যাবে, এই মসজিদের সময় তো তাড়াতাড়ি যায় মাশাআল্লাহ। মান আরাদাল আখিরাতা ওয়াসআলা সাইহা, যে আখিরাতের ইরাদা করে
ওমান আরাদাল আরাদাল আখিরাতা, যে আখিরাতকে ইরাদা করে, আখিরাত চায়, ওয়া সাআলা সাইহা, আখিরাতের জন্য চেষ্টা করে, আখিরাতের জন্য কি করে, তাহলে আখিরাতের সাথে কি আছে, কি চেষ্টা, আর রিজিকের বেলা وفي السماء رزقكم وما توعدون وفي السماء رزقكم وما توعدون আসমানে রিজিক আছে, وننزل من السماء بقدر معلوم, আসমান থেকে আমি যার জন্য যেটা ঠিক করেছি এটা নাজিল করব, সুবহানাল্লাহ। কি হয় তাহলে দুনিয়া কিসের সাথে, তাকদীরের সাথে, আখিরাত কিসের সাথে, চেষ্টার সাথে, আখিরাত। এই জন্য আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত ওয়ালা মুতিয়া লিমা মানাতা ওয়ালা ইয়ানফাউ যাল জাদ মিনকাল জাদ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর। এই কালিমাটা সোয়ালাহ আম্বিয়া কমবেশ আম্বিয়া আলাইহিমুসসালাম যিনি যত কালেমা পড়েছেন, যেই নবী যেই কালেমাগুলো পড়েছেন, সোয়ালাহ আম্বিয়া আলাইহিমুসসালাম যিনি যত কালেমা পড়েছেন এটা তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ। এটা কি এখন যদি বলতাম আব্দুল কাদের জিলানি জীবনে যা পড়েছেন এই কালেমাটা সবচেয়ে দামি, আপনি খুশি হয়ে যেতেন, অবশ্যই খুশি হয়ে যেতেন। জুনায়েদ বাগদাদি যেটা পড়েছেন এটা সবচেয়ে বেশি দামি, খুশি হয়ে যেতেন। লেকিন এখানে শব্দ কি, সমস্ত আম্বিয়া ওয়াল মুরসালিন, সমস্ত নবী রাসূলগণ যিনি যেই কালেমা পড়েছেন, যিনি যতগুলো কালেমা পড়েছেন এই কালেমাটা তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ। সবার মুখস্থ হইছে, পড়েন তো, সবার হয়ে গেছে না, দেখছেন কি সহজ। যখন বান্দা যখনই পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, সঙ্গে সঙ্গে রব্বে আশে করিম রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলেন লা ইলাহা সাদাকতা, তুমি সত্য বলেছো, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো মাবুদ নাই। এবার যখন বলে ওয়াহদাহু রব্বুল আলামিন বলেন সত্য বলেছো, আমি ওয়াহেদ, তুমি সত্য বলেছো। এবার বলেন লা শারীকা লি, আমার কোনো শরীক নাই, আমার কোনো কি নাই। এবার যখন বলে লাহুল মুলক, রব বলেন সাদাকতা লিয়াল মুলক, সত্য বলেছো, বাদশাহী শুধুই আমার, বাদশাহী শুধুই আমার, লাহুল মুলক বাদশাহী শুধুই কার। আচ্ছা আপনি যদি দুনিয়ার কোনো ছোট মোটো বাচ্চার কাছেও গিয়ে যদি বলতে পারেন বাদশা নামদার, বাদশাহী শুধুই আপনার, আপনার আর কি কি লাগবে, কি এটা বললেই তো খুশিতে আটখানা। এটা বলার সৌভাগ্য যদি জীবনে হয়ে যেত কোনো বাচ্চার সামনে গিয়া, আপনার আর কি কি লাগে, শুধু বাচ্চার নামটা রেখে দিয়েছেন বাচ্চার নামে, এটা যদি বাচ্চা জানে তো হয়তো সব সারে, শুধু ব্রিজের নামের বাচ্চার নাম রাখছেন এটা জানলেই তো সারে, খুশিতে আটখানা। আমার ব্রিজের নামে তার বাচ্চার নাম রাখছে, কি মেঘনা ব্রিজের নামে বাচ্চার নাম রাখি দেন না, কালকে যদি পত্রিকা না আসছে আর আপনার কি বলে পুরস্কার না পাইছেন আপনি, কি বুদ্ধি করে একটা নাম রাখে দেন। যদি বাদশার সামনে গিয়ে আপনি বলতে পারেন লাহুল মুলক, তো বাচ্চা কি বলবে, আর ওটা যদি আপনি পাঁচ নামাজের পরে দশ বার করে বলেন, কি পাঁচ নামাজের পরে কতবার, এই জন্য এই কালেমাটা যদি কোনো মুসলমান পাঁচ নামাজের পরে দশ বার করে পড়ে, আল্লাহর নবী বলেন ফালাহু আইদেলু আরবাত রিকাব, রাসূল বলেন সে চারটা গোলাম আজাদের নেকি পাবে।
গোলাম আজাদের চারটা গোলাম আজাদের নেকি, এটা আমরা শব্দ শুনছি, শব্দ চারটা গোলাম আজাদের নেকি পাবে, এটা আমরা কি শুনছি, শব্দ শুনছি। লেকিন এটার মেকদার কদ্দুর, এটার পরিমাপ কদ্দুর হবে, এটার ওজন কদ্দুর। আর এটা কি জিনিস, এটা কি, কেন কি, এটার হাইয়ত কি, মাহিয়ত কি, কাইফিয়ত কি, এটা জিব্রিলও জানে না। কি বলছি বলেন, এটার কি, এটার কদ্দুর, এটার অবস্থান কি, এটার দৈর্ঘ্যপ্রস্থ কদ্দুর, এটার ওজন কদ্দুর, এটা জিব্রিলও জানে না। আমরা শুধু একটা শব্দ শুনছি, এর উপরে আমি ইয়াকিন বানাবো, এর উপরে আমি কি বানাবো, আমি ইয়াকিন বানাবো। মূলত চারটা গোলাম আজাদের নেকির লোভ দেখিয়ে আল্লাহ তাআলা, আল্লাহ তাআলার কিবরিয়ায় ইয়াকিন আমার দিলে বসাবার জন্য পাঁচ ওয়াক্ত নামাজের পরে এটা দশ বার পড়তে বলেছে। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলক কতবার, একটু ঘড়ি ধরেন তো, এখানে ঘড়ি আছে, কয় মিনিট, সাতটা, সাতটা পঁয়ত্রিশ, আওয়াজ কম, আওয়াজ কম। সব সময় জিকির হবে তিন অঙ্গ দিয়ে, দিল জবান কান, কয় অঙ্গ দিয়ে, আর আওয়াজ হয় গলা দিয়ে, জিকির হয় কয় অঙ্গ দিয়ে। আপনি যখন রুকুতে তাজবী পড়েছেন কয় অঙ্গ ব্যবহার হয়েছে, আপনি যখন সেজদায় তাজবী পড়েছেন কয় অঙ্গ ব্যবহার হয়েছে, যখন তাশাহুদ পড়েছেন কয় অঙ্গ ব্যবহার হয়েছে, এই আওয়াজ কি নয়। এখন কত বাজে, ৩৬, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলক ওয়া লাহুল হামদ, هو على كل شيء قدير. لا إله إلا الله وحده لا شريك له, له الملك وله الحمد, هو على كل شيء قدير. لا إله إلا الله وحده لا شريك له, له الملك وله الحمد, وهو على كل شيء قدير. لا إله إلا الله وحده لا شريك له, له الملك وله الحمد, وهو على كل شيء قدير. لا إله إلا الله وحده لا شريك له, له الملك وله الحمد, وهو على كل شيء قدير. لا إله إلا الله وحده لا شريك له, له الملك وله الحمد, وهو على كل شيء قدير. لا إله إلا الله وحده لا شريك له, له الملك وله الحمد, وهو على كل شيء قدير. لا إله إلا الله وحده لا شريك له, له الملك وله الحمد, وهو على كل شيء قدير. لا إله إلا الله وحده لا شريك له, له الملك وله الحمد, وهو على كل شيء قدير. لا إله إلا الله وحده لا شريك له, له الملك وله الحمد, وهو على كل شيء قدير. কয় মিনিট হয়েছে, সর্বোচ্চ দুই মিনিট লাগে, দুই মিনিট। এখন তো আমি একটু টানছি, আমি এতগুলো মানুষের সামনে পড়ছি, আবার ইউটিউবে সারা দুনিয়ায় যাবে, একটু গলাবাজি করছি। লেকিন সর্বোচ্চ দুই মিনিটে চারটা গোলাম আজাদ নেকি। হ্যাঁ, যদি গত ৪০ বছর পড়ার সৌভাগ্য হইত, কি হয়, কি কি অসুবিধা হইত। লাহুল মুলক বাদশাহ আপনার, ওয়ালাহুল হামদ প্রশংসা আপনার,
আপনি সারা দুনিয়ার সব বিষয়ের উপর আপনি ক্ষমতাবান। আমি যখন এভাবে সকালেও পড়বো, দুপুরেও পড়বো, বিকেলেও পড়বো, সন্ধ্যায়ও পড়বো, রাতেও পড়বো, আমার রব যেন বলবেন, ফেরেশতা ও আমাকে বাদশা বলেছে, ও আমার আমার জন্য সমস্ত প্রশংসা সাব্যস্ত করেছে, আমাকে সমস্ত বিষয়ের উপরে ক্ষমতাধর বলেছে, দেখো ওর দুনিয়াতে যা লাগে সব দিয়ে দাও। কি হয়, আমি যখন মাদ্রাসায় পড়ি আমি বলি যে বলেন যে আল্লাহ আপনি তো সব পারেন, তো আমার মাদ্রাসার রিজিকের ব্যবস্থা আপনি করে দেন, আমার মাদ্রাসার ঘরের ব্যবস্থা আপনি করে দেন। কি ভাই, তো যার জীবনে যত প্রয়োজন আছে সমস্ত প্রয়োজন এর ভিতরে নাই? হ্যাঁ, আল্লাহ আমার তো ভাত চাউল লাগবে, আপনি তো সব পারেন, আমার তো ঘর লাগবে, আপনি তো সব পারেন, আমার তো একটা চাকরি লাগবে, আপনি তো সব পারেন, আমার তো ছেলের বিয়ে দরকার, আপনি তো সব পারেন, আমার তো মেয়ের বিয়ে দেওয়া দরকার, আপনি তো সব পারেন, আমার ছেলেটার একটা চাকরি দরকার, আপনি তো সব পারেন, ছেলেটার বিদেশে আকামা নাই, আপনি তো সব পারেন। কি কি নাই অহুয়ালা কুল্লি শাইইন কাদিরের মধ্যে, কি কি নাই বাদশার কাছে, কি কি নাই? আপনার জন্য বাদশাহী আমি সাব্যস্ত করলাম, আপনি আমার মতো সাড়ে তিন হাতের মানুষটাকে পালতে পারবেন না, এটা কি কথা? কি হয় তাহলে, এটা কি শুধুই আপাতত জন্য পড়া? আমি তো মনে করি এটা আমার দুনিয়া, এটা আমার আখরাত, এটা আমার দুনিয়া, এটা আমার আখরাত। রব আমি তো আপনাকে লাহুল মুলক বলেছি, আমাকে দিবেন না কেন? কি আপনার প্রশংসা, আপনার প্রশংসা কার প্রশংসা? আপনার তো আমি আপনার এতবার প্রশংসা করলাম, প্রতিদিন পঞ্চাশ বার বলছি, পঞ্চাশ বার, তো রব আমাকে প্রশংসিত করবেন না কেন? কি হয়, এই জন্য এই কালেমাটা কত দামি? ফারুক আয়াম টিভি, ফারুক আয়াম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা।